नमस्कार न्यूज बर्तमाने आपनादेर सकलके स्वागत जानाई। आपनादेर संगे आमी रोजी मासुमा। आज शुरूतेई जे गुरुत्वपूर्ण खबरे नजर राखबो, एबार चाकरि देवार नाम करे लक्ष लक्ष टाका प्रतारणार अभियोग। एर आगे बहु घटना आमरा देखेछि जेखाने चाकरि देवार नाम करे বহু টাকা প্রতারণা করা হচ্ছে এবং সেই কারণে বহুজনকে গ্রেফতার করা হচ্ছে। তবে এবার তৃণমূল নেতাকে প্রকাশ্যে দিবালোকে চর মারার অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে স্বপন দাস নামে তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ফ্রেজারগঞ্জের নূপুর হাজরা নামের মহিলার কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা দেন নেতা। এলাকায় গেলে মহিলা তাকে ধরে ফেলে এবং চর চাপড় মারতে থাকে। অবশ্য তৃণমূল নেতাও ছাড়ার লোক নয়, তিনিও ওই মহিলাকে মারধর করে বলে অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এবং সেই কারণেই তৃণমূল নেতাকে প্রকাশ্য দিবালোকে চর মারা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জের স্বপন দাস নামে তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ফ্রেজারগঞ্জের নূপুর হাজরা নামের মহিলার কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন ওই তৃণমূল নেতা, সেরকমটাই জানা গিয়েছে। ওই লোক যখন সেই এলাকায় যায় তখন সেই মহিলা তাকে ধরে ফেলে এবং মারধর করে। টাকা নিয়েছে, হাজার তিরিশে টাকা নিয়েছে, আমাকে আর ধরা ছোঁয়া দিচ্ছে না, বারংবার আমাকে ঘুরোচ্ছে ঘুরোচ্ছে। আজকে নূপুর চাকরি দেবো, কাল এ দেবো, আমার ছেলে মেয়ে পড়াশোনা শিক্ষিত আছে তো, এইসব করে অনেকগুলো টাকা নিয়ে ফেলেছে, আর ধার ভিড়ছে না। আমি যদি টাকা টাকা চাইতে যাই আমাকে অপমান করতেছে, ছোট বড় কথা বলছে যে ওনার স্ত্রী ওনার ছেলে উনি, আর কালকে আগের দিন আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর এই জন্য কালকে এই নিয়ে একটা ঘটনা হয়ে গেছে আমার সাথে ওনার আর কি। কালকে মাছ কিনতে গিয়েছি যে কয়লাঘাটা স্টপেজে, তখন ও গিয়ে বলছে যে আমার টাকা দাও। আমি তো টাকা পয়সা সম্পর্কে জানি না, অনেক দিনের ঘটনা, তাহলে আমার পরিবারের লোক বলতে পারবে, বলতে আমার ছুটে এসে বলে তোমার পরিবারের স্ত্রী জানতে পারবে বলে ছুটে এসেই কয়লাঘাটা থেকে মন্দিরের কাছ পর্যন্ত এসে চুলের মুঠি ধরে টানতে টানতে মারধর করে। সমস্ত কোনো ব্যাপার, চাকরি আমি কেন দেবো, চাকরিকে আমি আমার খাতে তৈরি দিই। এগুলো সব এখন একটা কোনো ঘটনা ঘটলে একটা বিশাল করে কিছু রটিয়ে দেওয়া, হ্যাঁ, তারপরে একটা একটা পলিটিক্যাল, হ্যাঁ একটা পলিটিক্যাল করি, সেই জন্যে কিছু লোক থাকে তো, অপোজিশন পার্টি কিছু থাকে, তারা ওই রকম করতেই পারে, ওটা ওদের ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘটনাটা। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, তাও আবার তৃণমূল নেতার বিরুদ্ধে। আর সেই কারণেই সেই অভিযুক্ত তৃণমূল নেতাকে প্রকাশ্য দিবালোকে চর মারা হয়। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে। আমাদের প্রতিনিধি গোপাল শীল রয়েছে আমাদের সঙ্গে। গোপাল, ওই অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? দেখো মাসুমা, তোমাকে বলি, চাকরি দেবার নাম করে প্রতারণার টাকা নেওয়ার ঘটনা কলকাতা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শাসক দলের বিরুদ্ধে উঠছে, তবে সেই হাওয়াটা এখন গ্রাম অঞ্চলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়ও ছড়িয়েছে। এখন যত দিন যাচ্ছে শাসক দলের বিরুদ্ধে মানুষ মুখ খোলা শুরু করেছে। এক গৃহবধূ জন্মে ফেজারগঞ্জ এলাকার, ওই গৃহবধূ প্রথমে টাকাটা দিয়েছিল ধার বলে, পরবর্তীকালে ওই তৃণমূলের নেতা যে ফেজারগঞ্জে এবারে পঞ্চায়েত ভোটে বিজেপির কাছে হেরেছে, সেই তৃণমূলের নেতা কিন্তু তাকে বলে যেহেতু আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে সব আমাদের হাতে, তাহলে তোমাকে আমি কিন্তু চাকরি পাইয়ে দেবো, বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেবো। সেই মতো ওকে দেয়, দিনের পর দিন দেয়। হঠাৎ দেখা যায় গতকাল ওই মহিলা যখন ওর কাছে টাকার জন্য যায় এবং চাকরির কথা বলে, তখন ওকে নাকচ করে, ওকে পুরো প্রপার সেক্টর ডিনাই করে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই সুন্দরবনের মহিলা সে ছাড়ার পাত্র নয়, সঙ্গে সঙ্গে তাকে গালে থাপ্পড় মেরে জিজ্ঞাসা করে টাকা দেবে না কেন। তবে প্রতিউত্তরে ওই নেতা সেও কিন্তু ওই মহিলার গায়ে হাত তোলে বলে অভিযোগ উঠেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় একদম স্পষ্টই দেখতে পাচ্ছি ওই মহিলার প্রতি এই শাসক দলের নেতা কিন্তু জোর জবরদস্তি করছে, কিন্তু মহিলাও তাকে ছাড়ছে না। ইতিমধ্যে এই ব্যাপারটা নিয়ে ফেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায় একটা অভিযোগ দায়ের হয়েছে, উভয় পক্ষ অভিযোগ করেছে। তুমি বলবে
তবে শাসক দলের এই যে দুর্নীতির কথা আজ অগ্নিমিত্রা পলের সঙ্গে আমরা কথা বলেছিলাম ওই একই ব্যাপারে। অগ্নিমিত্রা পল বলেছেন শাসক দলের এই দুর্নীতিতে সব জায়গায়, যেখানে মা বাবা দুর্নীতি করবে তো ছেলেরাকে ছেড়ে দেবে, তারাও তো সেই পথেই চলবে, সেই দুর্নীতিটা এক সুন্দরবন এলাকায় হচ্ছে বলে তুমি জানো। গোপাল, তুমি বললে ইতিমধ্যেই পুলিশে ডায়েরি করা হচ্ছে, তবে সেই অভিযুক্তের বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে সেই বিষয় কি কোনোভাবে প্রমাণিত হচ্ছে, কি বলছে প্রশাসন সূত্রে? দেখো, প্রমাণিত এটা মৌখিক টাকা লেনদেনের ব্যাপার, মৌখিক ব্যাপার যখন সেখানে প্রমাণের কোন। ধন্যবাদ গোপাল। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, প্রতারণার অভিযোগ কার বিরুদ্ধে? আবারও সেই শাসক দলের নেতার বিরুদ্ধে। এবং আমাদের প্রতিনিধি গোপাল যেরকমটা জানালো, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রায় এরকম খবর পাওয়া যায় যে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হচ্ছে। তবে এবার সুন্দরবনের মতো প্রত্যন্ত গ্রাম, এরকম গ্রামে শাসক দলের নেতার বিরুদ্ধে সেই একই রকম অভিযোগ, শাসক দলের নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই পুলিশে ডায়েরি করা হচ্ছে, তদন্ত শুরু করেছে, ঠিক কি কি তথ্য উঠে আসে তদন্তের পর আদেও সেই তৃণমূল নেতার বিরুদ্ধে, সেই অভিযুক্তের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ প্রমাণিত হয় কিনা সেটাই দেখার।